Bismillahirrahmanirrahim. Ami bir mutludda. Ami halim. Ama boru çile. Amar bari çatkut. Şahresli samsun ama başa ama başa kase kase. Bir de ne diyeyim ne diyeyim. Aşırı. Ami ama ne kadar dayıktı beyti. Ne zaga thaki. প্রথম স্বাধীনতার ঘোষণা হয়েছে এই শেখের এই সেই জায়গাটায় দায়িত্ব পেয়ে আমি আমার নিজেকে যথেষ্ট গর্বিত মনে করছি আরো বেশি গর্বিত মনে করছি আরো বেশি আমি আনন্দিত যে আমি এই চিটাঙ্গে এসে এতগুলো আমার ভাইদের বন্ধুদের সাথে সম্পৃক্ত হতে পেরেছি আমি আসলে একটা আলাদা ট্র্যাকে ওই ট্র্যাকের মধ্যে থেকে এখন দেখা যাচ্ছে যে আমার একটা অবস্থা হয়ে গেছে আমি চাকরিতে যে সময়টা দেওয়ার কথা তার 2/3 সময় আমি এখানে দিচ্ছি 2/3 চাকরিকে দিচ্ছি মাত্র 1/3 আর 3/3 2/3 দিচ্ছি আমি এখানে মানে এখানের প্রতি এত বেশি আন্তরিকতা এত বেশি ভালোবাসা মধ্যে গেছে যে এখানে দিন দেওয়ার চেষ্টা করছি এবং আমার ইচ্ছা যে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব আমাকে সলমান ভাই কবিল ভাই কবিল ভাই আমাকে মনোনীত করছে ক্যাডারের কাছে সুরন ভাই আমাকে এখানে মহানগরে দায়িত্ব দিয়েছে আমি 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 চাইব যে মহান যে মুক্তিযুদ্ধের সন্তান সংসদ আমাকে যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্বটা আমি সর্বোচ্চভাবে পালন করব পালন করে আমি এমন একটা জায়গায় এমন একটা পজিশনে উঠিয়ে দিয়ে এমন একটা জায়গায় এমন কি আমাদের পরবর্তী যারা আছেন তাদেরকে দায়িত্ব হস্তান্তর করে দিয়ে যাব যেন এই চট্টগ্রামকে যেন একটা মডেল হিসাবে পুরো বাংলাদেশের সলমান ভাই প্রকাশ করতে পারে আমরা সেটা কিছুটা অংশ আমরা দেখাতে পারছি যে সলমান ভাইয়ের যে সফরের মধ্যে প্রথম শুরু করেছে চট্টগ্রামকে দিয়ে এবং সলমান ভাইয়ের যে ভাষ্য অনুযায়ী সলমান ভাই আমাদেরকে যে কৃতজ্ঞতা যে ভালোবাসার কথা বলেছে যে আমি হাইলি প্লিজড দ্য সেনা বাংলাদেশের জন্য আমরা সম্মেলন আপনারা সবাই উপস্থিত ছিলেন সম্মেলন আমরা যথেষ্ট চেষ্টা সবাই মিলে সবার উদ্যোগে সম্মেলনটা সার্থক করতে পেরেছি এবং সুন্দর একটা পরিবেশে কোনো রকম ঝামেলা ছাড়া টুকটাক একটু ঝামেলা হইতে পারে এটা সেটা কিন্তু এগুলো ব্যাপার না এগুলো দেখতে হবে বেশি মানে বেশিরভাগটা কোথায় হয়েছে বেশি অংশটা কোথায় গেছে সেটাই দেখতে হবে যাক ওই ওই 15 ডিসেম্বরে আমরা কিন্তু একটা সবাই একটা অঙ্গীকার করেছিলাম কি অঙ্গীকার করেছিলাম 23 ফেব্রুয়ারির কথা সবাই ওইখানে দাঁড়িয়ে বলেছি আমি একটা একটা বাস দেব আমি 10 জন লোক দেব আমি এই 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 সাহায্য করব আশা রাখি প্রত্যেকের কথাটা প্রত্যেকের মনে আছে এবং মনে না থাকলে আমি মনে করিয়ে দিচ্ছি আমরা সবার সহযোগিতায় আমরা একসাথে একসাথে আমরা একটা বাস 2,000, 3,000, 5,000 আমরা এক বাসে যাব জাঙ্গিবি একটা কথা বলেছে যদি খেলা না সব বাসে যাবে একসাথে এমন হবে না যে বাসে যাব সেই বাসে সবাই থাকবে এটা সভাপতি হোক সেক্রেটারি হোক যে এনি হোক এখানে যে বিমানে আসা যাওয়া করে এমনি দুই একজন ডাকাতি বিমানে আসা যাওয়া করে হ্যাঁ কিন্তু আমাদের আমাদের সাথে বাসে দেখতে হবে অবশ্যই আমরা সেটা ইয়া লাগবে যে আমাদের মূল উদ্দেশ্য হলো 23 তারিখ আজকে মিটিং এর মূল এজেন্ডা হলো 23 তারিখ আমি মহানগর কমিটি বড় কথা না মহানগর কমিটির কেন যাকে কমিটিতে সভাপতি বানায় আমি আমি তাকে স্বাগত জানাবো কেন যাকে সেক্রেটারি বানায় আমি তাকে স্বাগত জানাবো আমার মূল পরিচয় হলো আমি মুক্তিযোদ্ধা সন্তান এবং আমার বাবার বঙ্গবন্ধুর হাতের মেডেল আছে এটা আমার গর্ব 6টি মেডেল আমার বাবার বঙ্গবন্ধুর কাছ থেকে পেয়েছে সেটা সেই জিনিসটাকে চিন্তা করে আমি এই মেডেলের অনেক দাম মেডেলটা আমার কাছে আছে সুরক্ষিত কিন্তু মেডেলটা অনেক দাম বঙ্গবন্ধুর হাতের একটা জিনিস সেটা অনেক দাম যার যার নেতৃত্ব না থাকলে দেশ স্বাধীন হতো না যার যার অক্লান্ত পরিশ্রম তাকে সবাই সাপোর্ট দিয়েছে যার একে ডাকে কেউ 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 না কেউ ডাক দিতে হয় কেউ না কেউ ডাকতে হয় যেহেতু সবার ডাক সবার ডাকে যেহেতু সবাই যেহেতু ওনার ডাকে সারা দিয়ে ইয়ে হয়েছে সুতরাং আমাদের এখন বর্তমান মধ্যে সলমান ভাই কি করতেছে বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন স্বাধীন রক্ষা করার দায়িত্বটা আমাদের মুক্তিযোদ্ধা সন্তান যারা আছে তাদের পরবর্তী প্রজন্ম মুক্তিযোদ্ধা নাতি নাতনি
আমাদের দেখে পরবর্তী প্রজন্ম আগাবে, আমাদের আমরা বাবাদের দেখে আমরা আগেছি, আমাদের 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 দেখে পরবর্তী প্রজন্ম আগাবে। আমাদের বাবারা স্বাধীনতা এনে দিয়ে আমাদেরকে একটা স্টেজে দাঁড় করিয়ে দিয়েছে, আমাদের উচিত আমাদের সন্তান সন্ততি যারা আছেন তাদেরকে কি দিয়ে দেবো, তারা যেন বলতে পারে যে আমার দাদা আমার নানা মুক্তিযুদ্ধ ছিলেন, সেটা যেন ভুলে না যায়, সেই জিনিসটা যেন পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মনে করে যে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ছিল, মুক্তিযুদ্ধ আছে এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম যুগ যুগ ধরে থাকবে। একটা কথা বলি যে আমরা তেজতিকের ব্যাপারে খুব স্ট্রংলি প্রত্যেকে প্রত্যেকের কাছে কেউ গা ডাকা না দিয়ে, কেউ কেউ সরে না গিয়ে, কেউ এড়াই না দেয়া, আমরা সবাই একসাথে আমার পরিবার আমরা তিন ভাই আছি, আমার পরিবার চার ভাই আছি, আমার পরিবার পাঁচ বোন আছি, সবাইকে নিয়ে আমরা একসাথে যাবো। জানো ওই ঢাকা শাহবাগ, ঢাকা শাহবাগের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা চেয়েছেন, উনি যেটা প্রত্যাশা করেছেন, সেই জিনিসটা যেন আমরা ফুটাইতে পারি এবং সেই ফুটানোর মাধ্যমে ওই শাহবাগ থেকেই আমরা আমাদের দাবি আদায় করে এবং আমরা সেই কথা এবং দাবির ব্যাপারে আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে আমরা সেই বক্তব্য শুনে আমাদের প্রত্যাশিত বক্তব্য শুনেই আমরা শাহবাগ ত্যাগ করবো। এই প্রতিশ্রুতি নিয়ে আমরা সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের মুক্তিযুদ্ধ সন্তান সন্ততি।